প্রবল ঘূর্ণিঝড় আমফানের দাপটে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় নদী বাঁধ ভেঙে যাওয়ার পর বৃহস্পতিবার ওই সমস্ত ক্ষতিগ্রস্ত নদী বাঁধ ও মেরামতির কাজ চলা অবস্থায় পরিদর্শনে আসেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন তিনি সন্দেশখালি ছোট কলাগাছি রায়মঙ্গল নদী হয়ে ধামাখালী আতাপুর মণিপুর সহ বিভিন্ন জায়গায় নদীর পরিদর্শন করে সবশেষে তিনি ধামাখালী ফেরিঘাটে ফিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগেন কেন্দ্রে কংগ্রেস থাকাকালীন সন্দেশখালীর বিভিন্ন এলাকায় কংক্রিটে নদী বাঁধের পরিকল্পনা করেছিলেন তৎকালীন রাজ্যের সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তারপর কেন্দ্রে বিজেপি সরকার আসার পর সেই প্রজেক্ট বাতিল করে দেয় কেন্দ্র সরকার এমনটাই দাবি করেন মন্ত্রী শুভেন্দু অধিকারী এদিকে ঘূর্ণিঝড় আমফানের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নদীপথগুলি কোথাও বা নদীর জল বাঁধ ভেঙে গ্রামের মধ্যে প্রবেশ করেছে সেই সব নদীর বাঁধগুলি মেরামতের জন্য খতিয়ে দেখতে এদিন দুপুরে পাথর নদী পরিদর্শনে আসেন পরিবহন মন্ত্রী অধিকারী তিনি গোপালনগর নদী বাঁধ পরিদর্শন করেন পরিদর্শনের শেষে রাজ্যের মন্ত্রী জানান আমফানে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভরা জোয়ারে যাতে নদী বাঁধগুলি আবার ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য যা যা ব্যবস্থা নেওয়া তা তারা নেবেন জোয়ারের জল পাঁচ দশমিক আট মিটার পর্যন্ত উঠলে বাঁধ তা আটকে দিতে পারবে তবে যদি তার বেশি হয় তাহলে সমস্যা দেখা দিতে পারে বলেও জানান তিনি সুদীপ্ত দাস এবং বাবলু প্রামাণিকের রিপোর্ট